দেখো আমার মা এখন আম পাড়ছে আর আমি ব্লগ করছি। এই যে বসে বসে এখন আকাশি বাজছে, তৈরি আকাশে অবস্থা দেখো কি বিশাল ঝড় আসছে। সকালবেলা দিদি ভাবে দেশি একটু আড্ডা মারছি, ওর আজকে ছুটি আর এনারও এখন গরম গরম রুটি মানে রান্না দেরিতে হবে, তো সবার সাথে আড্ডা মেরে নিয়ে আমি 10টা দোকানে বেরোবো। গলার অবস্থা খুবই খারাপ, একটু তোমরা মানিয়ে নিও, কি করবো বলো। গলা আমি জানি না, ঠান্ডা সারা বছর আমার কাটছে না, সারা বছর ঠান্ডা লেগেই রয়েছে। আমি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস কিচ্ছু খাই না, আমার ভালোই লাগে না। শুধু আমার এই ঠান্ডা গরম থেকে ঠান্ডা ঘাম বসছে, ঠান্ডায় ঢুকছি, ওই করে করে আমারটা হচ্ছে। তারপরে মাথা শ্যাম্পু করছি, অতিরিক্ত ঠান্ডায় ঢুকছি। হ্যাঁ, মাথা শ্যাম্পু করেছি, চালায় সেদিন গিয়ে দেখলাম, পরশুদিন শনিবার দিন গেছিলাম একটু, ওই তোরা বেরিয়ে গেলি তারপরে প্রায় এক মানুষ নিচে কিন্তু মাটি, এখন মাটির মধ্যে ডাবিস অনেকবার পড়েছে এখানে। গড়িয়া এলাকায় কোনো জায়গায় কালকে এরকম যেখানে বোরিং হবে বলছে পুরো মাটি, তো দেখো আমার চৌবাচ্চা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই ভিডিওটা কিন্তু দুদিন ধরেই শ্যুট করতে হয়েছে, কারণ একদিন তো আর চৌবাচ্চাটা কমপ্লিট করা যায় না, এটা দুদিন ধরেই করতে হয়েছে। তো সেই দুদিন ধরেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম নিয়ে, আর আমার চৌবাচ্চাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এটাকে এখানে অনেকটা জল ধরবে আর এরপরেই আমি রান্না করতে ছুটবো। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। চিকেন হচ্ছে, তার জন্য এখানে দেখো পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে লাল লাল করে, আর আলু এখানে কেটে ভেজে রাখা আছে। আর এই দেখো আমাদের চিকেন ভোয়া বাচ্চা রেডি। তো অনেকদিন পর আজকে আমাদের চিকেন হচ্ছে, আমরা খেতাম না খুব একটা চিকেনটা, তো অনেকদিন পর ইচ্ছে হলো যে একটু চিকেন খাবে, তো সেই জন্য আজকে চিকেনের প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর কী কী হয়েছে চলো শেয়ার করছি। মোচা চিংড়ি মাছ দিয়ে দেখো সব থেকে ফেভারিট ডিশ। আর একটা দেখো এখানে আছে কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে, এটাও অপূর্ব হয়েছে আজকে। মানে আজকে আমাদের মেনুটা পুরো ফাটাফাটি মেনু, জাস্ট চাটনি হলে জমে যাবে। চলো আরও কী কী হয়েছে সবটাই শেয়ার করছি। দেখো চিকেনটা পুরো কষা প্রায় আমার রেডি, জাস্ট অল্প করে জল দেবো দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। আর এখানে আমাদের টিফিনে আজকে চা হচ্ছে, চা মুড়ি চামচ খাবো আমি, আর মামনি খাবে রুটি আর চা। তো যা অবস্থা এখন হয়ে আছে, আমি আবার ফ্রন্ট ক্যামেরায় আসছি না, একবারে স্নান ধান করে পরিষ্কার হয়ে আসবো। তোর সঙ্গে থাকবো, দেখতে থাকবো আমার মাই 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 লাভ ফ্রেন্ডস। তো দেখো এখানে কিন্তু আমের চাটনি রেডি হয়ে গেলো, তোমাদের সঙ্গে এক্ষুনি বলছিলাম যে একটু চাটনি হলে ভালোই হতো। তো আমার জেঠিমার গাছের আম থেকে মানে গাছ থেকে আম নিয়ে আসা হলো, তো সেই আম দিয়ে চাটনি হচ্ছে। তো তোমাদের সঙ্গে আম পাড়ার ভিডিওটা শেয়ার করবো আজকে, আমি আগে যেগুলো করিনি বড়ো হয়ে যাবে বলে। তো চলো সঙ্গে থাকো, আর দুপুরের লাঞ্চ টাইমে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী হচ্ছে কী না হচ্ছে। তো সবটাই দেখতে থাকো, এনজয় করো, ফিরে আসছি রান্নাটা করে নিই। দেখো এখন আম পাড়ার কম্পিটিশন চলছে, কে কত কার হাতে কত জোর আছে আম পাড়া যায়। এই যে এখন রেডি, এই দেখ বাংকারে পড়েছিল এক্ষুনি, যা ওই যে পড়েছে নিচে, ওই যে আমটা রাখ, আমটা রাখ। দেখো আমরা আম পাচ্ছি কষ্ট করে, আর নিচ থেকে আমগুলো সব তুলে নিচ্ছে। দেখো 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 বন্ধুরা, দেখো সবাই দেখো, আমরা আম পাচ্ছি আর সবাই তুলে নিচ্ছে আমগুলোকে নিয়ে নিয়ে। এই অর্পিতা আম পড়েছে, এই আর একটা বিকি নিয়ে পালিয়েছে, বিকি নিয়ে পালিয়েছে একটা আম। বন্ধুরা দেখো, আচ্ছা এবার থাকো, এই অর্পিতা এদিকে সরে থাকো, পড়ুত আবার নামবে। আয়ুষ সরে যা, মাথায় লাগবে, আয়ুষ সরে যা, মাথায় লাগবে, আমার ঘরে চলে যাবে। এই আয়ুষ রাস্তায় পড়েছে, আয়ুষ আয়ুষ রাস্তায় পড়েছে, দেখ দেখ ওইখানে আছে, ওখানে ওখানে সামনে ওখানে ওখানে। দেখো বন্ধুরা এরকম তীব্র মনোযোগ দিয়ে সব আম চুরি করছে, দেখো তোমরা দেখো সবাই, আর তর সইছে না। হ্যাঁ আম পাড়া ব্লগ, আয়ে অর্পিতা পড়েছে এদিকে একটা পড়েছে, এই মামা আমাকে সরাই মাথায় পড়তে খুন না যদি বা, এই দেখ এখান থেকে চলে গেল, এখান থেকে এখান থেকে এনার্জি হারালে চলবে না, চাতক পাখির মতো দাঁড়িয়ে থাকো।
একটা করে আম পড়বে আর তুলবে। ওই যে আম পাড়া চলছে এখনো, আমার মা লাঠি নিয়ে কনস্ট্যান্ট চালিয়ে যাচ্ছে নিজের কাজ, কোনো মনে মানে বিরক্ত ফিল নেই যে না আর পারবো না, অনেকগুলো পাড়া হয়ে গেছে অলরেডি নিচে হাতে আছে। আমরা যে আম পেরেছি, এই যে আমাদের ডেচকিতে আম রাখা, এই যে আম, এক ডেচকি আম হয়েছে আমার পকেট। তো গাইস, বিকেলবেলা আমরা সবাই একটু বাড়ির পাশে একটা জমিতে এসেছি বসে আড্ডা, মানে আড্ডা দিতে। আর এখানটা পুরো জঙ্গল, আগে ছিল এখন কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আশেপাশে বাড়িঘর হচ্ছে আর পুরোটাই ফাঁকা। তো এখানটাতে মানে আমি কখনোই আসিনি, ওদের সঙ্গে এসেছি, ওরা প্রায় সময় এখানে এসে বসে হাওয়া খায় বিকেলবেলা গরমকালে। আর ওই আমাদের ছেলে আসছে, মানে আমার ভাসুরের ছেলে, দাদাভাইয়ের ছেলে, তো ওর বউ এখানেই রয়েছে, ওটা হচ্ছে আমাদের জেঠিমা। তো সবাই মিলে একটু বিকেলে এখানে একটু আড্ডা দিতে এসেছি, খুব ভালো লাগছে, পুরো ফাঁকা জায়গা আর আমি ওদের সঙ্গেই আর কি মারছি, পেছনে লেগেছি, এই তোরা এখানে চুরি করতে এসেছিস এই বলে ওদের সঙ্গে মজা করছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বহুদিন ধরে আমরা সবাই মিলেই বলছি এখানটা এসে একটু আড্ডা দেবো, তো ওরা সবাই তোমাদেরকে হাই হ্যালো করে জানাচ্ছে। তো আমি এখানটায় সাউন্ডটা কেটে দিয়েছি, তার একটাই কারণ আমাদের মানে ছেলেটার হাতে ফোন ছিল, ও গান শুনছিল, তো গানে কপিরাইট ক্লেম এসে যায় বলে আমি তার জন্য ওখানে সাউন্ডটা মিউট করে দিয়েছি। দিয়ে আর ওদেরকে সবাইকে নিয়ে এখানে বসে আড্ডা দিচ্ছি, আর বেশ বেশ ভালো লাগছে। তারপরে জানো তো আকাশটা কালো কালো করে আসছে, আকাশের অবস্থাটা দেখো কি বিশাল ঝড় আসছে, গেল লোডশেডিং হয়ে গেল। আপনি সামনে সিমেন্টটাকে তুলুন, কি সামনে সিমেন্টে বসে আছে, ঠিক আছে। এই বাবা গিল্ডে তো রাখতে ধাক্কা লাগে তো মুখে এসে।